এই যে ল্যাপটপটি আপনারা বর্তমানে দেখছেন এর নাম হচ্ছে লেনোভো লিজিয়ন 5 ল্যাপটপ এবং এটি মার্কেটে অতি দ্রুত সোল্ড আউট হয়ে যায় এবং বিশ্বাস করুন এটা কিন্তু প্রায় এক বছরের পুরনো মডেল কিন্তু আজকেও এর চাহিদা কিন্তু একটুও কম হয়নি হোয়াট দ্য টেক ইজ গোইং অন ফ্রেন্ডস আমি ভিকিন নিকোলা প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং কেমন আছেন আপনারা স্মার্টফোনের রিভিউ অনেক হয়ে গেছে চলুন কিছু ল্যাপটপের রিভিউ আমরা করে নিই এবং আজকে আমার কাছে রয়েছে একটি গেমিং ল্যাপটপ যেটি এসছে লেনোভোর তরফ থেকে রিভিউ তো অবশ্যই এগোবো তার আগে বন্ধুরা ছোট্ট অনুরোধ করে রাখবো যে যদি আগামী দিনে আপনারা আরও বাংলা ভাষায় ডিটেলসে ল্যাপটপের রিভিউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে কী হবে যে ভবিষ্যতে যখনই আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে যাই হোক বন্ধুরা এবার আসল টপিকে চলে আসি আমার কাছে যে ল্যাপটপটা রয়েছে এর ভেতরে রয়েছে GTX 1650 Ti-এর জিপিইউ এর একটি লোয়ার এন্ড ভ্যারিয়েন্টও রয়েছে যার ভেতরে রয়েছে GTX 1650 GPU এবং সেটি ভারতীয় মুদ্রায় অ্যারাউন্ড 62-63 হাজার টাকায় পাওয়া যায় যেটা একটি খুবই ভালো দাম ওই স্পেক্সের সাথে সেই ল্যাপটপটির জন্য আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা অ্যামাজনে মাঝে মাঝে 91 হাজার টাকা ছুঁয়ে যায় এবং ভুলেও সেই ফাঁদে পা দেবেন না তার কারণ এটা কিন্তু অত দামে বিক্রি হয় না মার্কেটে যদি যান অফলাইন মার্কেটে এটা কিন্তু আপনারা অ্যারাউন্ড 72-73,000 পেয়ে যেতে পারেন তবু অ্যামাজনের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা বারে বারে গিয়ে চেক আউট করতে পারেন যদি চ্যানেলকে সাপোর্ট করতে চান তো যাই হোক আমরা রিভিউর দিকে এগোই শুরুতে আমরা কথা বলবো এর ডিজাইন নিয়ে তো ডিজাইনে বন্ধুরা আমি বলবো গেমিং লুক এবং ক্লাসিক লুকের একটা ফিউশন হয়েছে দুটো লুকের যেন একটা মিশ্রণ ঘটে গেছে এটি একটি সিগনেচার লেনোভো লিজিয়ন ডিজাইন এবং পার্সোনালি আমার কিন্তু ডিজাইনটি খুবই পছন্দ হয়েছে এটি দেখতে কিন্তু সত্যি খুবই ক্লিন অ্যান্ড মিনিমাল লাগে এবং এর পেছনে যে লিজিয়ানের লোগোটা আছে সেটা আলো জ্বলে না ঠিকই বাট একটু রিফ্লেকশন দেয় বাট ওভারঅল বন্ধুরা সত্যি আমার এই ডিজাইনটা দেখে খুবই ভালো লেগেছে বিশেষ কিছু রংচঙে গেমিংও লাগে না আবার একসাথে একেবারে বোরিং ডালও লাগে না তো লুক আমার এখানে খুবই ভালো লেগেছে যদি বিল্ড কোয়ালিটির কথা বলি এটা কিন্তু খুবই সলিড তার কারণ সর্বপ্রথম ল্যাপটপটিকে আপনারা এক হাতে ওপেন করতে পারবেন যেটিকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি এটা আপনার জীবনকে খুবই সহজতর করে দেবে বিশ্বাস করুন এবং ওভারঅল বন্ধুরা এর যে লিডগুলো রয়েছে খোলার জন্য সেগুলো কিন্তু খুবই স্টার্ডি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তো কোনো প্রবলেম হবে না কোনো ওয়েয়ার ফ্লেক্স এখানে আসে না পুরো ল্যাপটপটাকে হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে এবং সত্যি কথা বন্ধুরা ল্যাপটপের বিল্ড কোয়ালিটি কিন্তু এখানে খুবই ভালো এবং এখানে যদি আমি এর ওয়েটের কথা বলি তাহলে যেহেতু এটি একটি গেমিং ল্যাপটপ তো আপনারা হালকা ফুলকা পালক তো এখানে এক্সপেক্ট করতে পারবেন না এটির ওজন হচ্ছে অ্যারাউন্ড 2.3 কিলোগ্রামস এবং যদি চার্জার এবং চার্জিং কেবল সব কিছু মিলিয়ে মিশিয়ে বলি তাহলে টোটাল 3 কেজি মতের ওয়েট হয়ে যাবে এবার আমি এর ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই তার কারণে ডিসপ্লে খুব ইন্টারেস্টিং কেন তার কারণ এর যে লিড সেটাকে আপনারা 180 ডিগ্রি অবধি এইভাবে রোটেট করতে পারবেন এবং এই জিনিসটি দেখতে বন্ধুরা খুবই কুল লাগে আমার বন্ধুর সামনে সর্বপ্রথম যখন আমি এটা খুলেছিলাম বলছি আর কী হলো এটা সত্যি জিনিসটা দেখতে খুবই ইন্টারেস্টিং কিন্তু এটা কি বাস্তবে কাজে দেবে 180 ডিগ্রির কথা আমি বলতে পারবো না কিন্তু রেগুলার যে যতটা অ্যাঙ্গেল অবধি আমরা ওপেন করতে পারি তার থেকে যদি বেশি ওপেন করি সত্যি কিন্তু কাজে দেয় তার কারণ কখনো কখনো এরকম হয় যে আমরা কোলে রেখে হচ্ছে টাইপ করি এবং সেই সব ক্ষেত্রে কখনো কখনো মনে হয় যেন এক্সট্রা বিট অফ যদি এটাকে আমরা একটু খুলতে পারতাম এবং সেই সব জায়গায় এই এক্সট্রা ফ্লেক্সটা কিন্তু সত্যি কাজে দেয় তো ইয়েস ইটস আ ইউজফুল ফিচার এখন এটি একটি 15.6 ইঞ্চের ফুল HD প্লাস IPS LCD প্যানেল এবং ভিউইং অ্যাঙ্গেলসগুলোতে কিন্তু আমি সত্যি খুবই খুবই সারপ্রাইজড হয়েছিলাম তার কারণ ভিউইং অ্যাঙ্গেলসগুলো একদম পারফেক্ট আপনি যে কোনো অ্যাঙ্গেলে নিয়ে যান না কেন যেভাবে রোটেটই করুন না কেন কালার শিফট কিন্তু প্রায় নজরে পড়েই না তো এই জিনিসটি আমার এখানে খুবই ভালো লেগেছে এবং কালার্সের যদি কথা বলি তাহলে 45% NTSC কালার গ্যামেট দেওয়া হয়েছে যেটি রেগুলার মুভি বা সিরিজ দেখার জন্য একদম ঠিক আছে কিন্তু হ্যাঁ যদি প্রফেশনাল লেভেলের আপনারা কোনো কালার গ্রেডিংয়ের কাজ করতে চান বা সাপোজ পোর্ট্রেট ফটোগ্রাফি করেন যেখানে কালার্সের খুব বেশি প্রাধান্য রয়েছে সেই সবের জন্য কিন্তু ডিসপ্লেটি সঠিক হবে না বাট ওভারঅল যদি নর্মাল রেগুলার ইউজার হন আপনার জন্য এই ডিসপ্লেটি একদম ঠিক রয়েছে এবং এখানে আপনাকে 120 হার্জের প্যানেল দেওয়া হয়েছে তো যখনই আপনারা সাপোজ স্ক্রলিং করবেন বা এক মেনু থেকে অন্য মেনুতে যাবেন বা মাউস পয়েন্টারটাকে রেগুলার আপনারা ব্রাউজ করবেন নিয়ে তো বন্ধুরা বিশাল কিন্তু স্মুথ লাগে দেখতে তো এই জিনিসটি খুবই ভালো 120 হার্জের প্যানেল গেমিংয়ে অবশ্যই এটা সাহায্য করবে এবং আরও একটি বন্ধুরা দিক আমি উল্লেখ করে দিতে চাই যে এটা কিন্তু 60 হার্জ আপনারা ডাউন স্কেল করতে পারবেন না তো আপনাদের যদি কখনো মনে হয় যে বেশি ব্যাটারি সেভ করার জন্য 60 হার্জে নামাবেন সেটা কিন্তু ল্যাপটপে সম্ভব হবে না এখন ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে জাস্ট 250 nits তো ইনডোর নর্মাল ওয়ার্কের জন্য বা গেমিংয়ের জন্য একদম ঠিক আছে কোনো প্রবলেম হবে না কিন্তু আউটডোরে যখনই নিয়ে যাবেন ডিসপ্লেটা কিন্তু একটু ডিম মনে হবে কিন্তু আমার মনে হয় না যে আউটডোর অন্তত কেউ গেমিং করে কিন্তু হ্যাঁ খেয়াল রাখবেন
আউটডোরে কিন্তু ডিসপ্লেটা খুব একটা ভিজিবল হবে না। এখন এন্টারটেনমেন্টের আরেকটা দিক হচ্ছে সাউন্ড। তো স্পিকারের যদি কথা বলি তাহলে সাইড ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে দুদিকে একটি করে 2W-এর করে, এবং সাউন্ড কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। এই রেঞ্জে যে কোনো এসুস এর ভিভো বুক থেকে অনেক বেটার স্পিকার দেওয়া হয়েছে। সাউন্ডের একটি ডেপথ আপনারা অনুভব করবেন, একটি কিন্তু বেস এফেক্ট এখানে পাওয়া যায়, এবং ওভারঅল সাউন্ড কোয়ালিটি আমার ভালো লেগেছে। কিবোর্ডের কথা বলি তো টাইপিং এক্সপিরিয়েন্স কিন্তু এই ল্যাপটপটা আমার সত্যি ভালো লেগেছে। এর যে কিজগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সফট, এবং এই ল্যাপটপটা কিন্তু আপনাকে ফুল সাইজ কিবোর্ড দেওয়া হয়েছে, মানে আপনারা এখানে নাম্বার কিজ পেয়ে যাবেন। যে কিজগুলো রয়েছে তার সাইজ যথেষ্ট বড় এবং ভালো স্পেসিং দেওয়া রয়েছে, তো টাইপ করে বন্ধুরা কোনো অসুবিধা হয় না। এবং ভালো বিষয় যে কিবোর্ডে কোনো অতিরিক্ত ফ্লেক্স নেই, যার কারণে কি হয় যে চিপ ফিলিং আসে না টাইপ করার সময়, এবং এটি একটি অবশ্যই ভালো দিক। এবং এটি একটি ব্যাকলিট কিবোর্ডও, কিন্তু যদিও শুধুমাত্র হোয়াইট কালারের এটা আসবে, দুটো ব্রাইটনেস লেভেল দেওয়া হয়েছে, RGB কিবোর্ড আপনাকে দেওয়া হয়নি। যদি টাচ প্যাডের কথা বলি তাহলে টাচ প্যাডটি যথেষ্ট বড়, ডেডিকেটেড ক্লিক বাটনস আপনাকে দেওয়া হয়নি লেফট রাইটের, কিন্তু লেফট ক্লিক রাইট ক্লিক সব কিন্তু এখানে প্রপারলি ইনপুট নিয়ে নিচ্ছিল, এবং ওভারঅল যে উইন্ডোজের জেস্টার্সগুলো রয়েছে সেগুলো আমার ইনপুট করতে এখানে কোনো সমস্যা হয়নি। তো এটি হলো ওয়েবক্যামের কোয়ালিটি, দেখতেই পাচ্ছেন খুবই অ্যাভারেজ, বাজেই বলবো, বাজে টাইপেরই কোয়ালিটি। 720p-র একটি ক্যামেরা, বাট হ্যাঁ নর্মাল ভিডিও কলের জন্য এটা ঠিক আছে, সে নিয়ে কোনো সমস্যা হবে না। এবং যেটা আমি আগেও বলেছিলাম যে এর লিডটাকে আপনারা 180 ডিগ্রি অবধি রোটেট করতে পারবেন, তো এর ফায়দা কি হয়ে যায়, আপনারা মাল্টিপল অ্যাঙ্গেলে কিন্তু আপনাদের ফ্রেমকে সেট করতে পারবেন, তো এটা এর আরেকটু উপকারিতা আছে। এবং এখানে বন্ধুরা আপনাকে প্রাইভেসি লকেরও ফিচার দেওয়া হয়েছে, তো সাপোজ আপনারা আপনার প্রাইভেসি নিয়ে খুবই কনসার্ন, তো ডিরেক্ট এর শাটারকে অফ করতে পারবেন, তো এই ক্ষুদ্র ফিচারটা কিন্তু খুবই আমার ভালো লেগেছে। কিবোর্ডের উপরে আলাদাভাবে আপনাকে একটি ডেডিকেটেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, যেটিকে প্রেস করে আপনারা ল্যাপটপটিকে অন করতে পারবেন, এবং ল্যাপটপটি কিন্তু খুবই খুবই তাড়াতাড়ি বুট আপ হয়ে যায়। এবং এই জায়গাতেই আমরা পারফরমেন্সের কথায় চলে আসি। এখানে আপনাকে দেওয়া হয়েছে রাইজেন 4600H এর প্রসেসর, যেটিকে আপনারা 4GHz অবধি ক্লক করতে পারবেন। এরপরে একটি 8GB DDR4 RAM, যেটি হচ্ছে আপনারা 3200 MHz-এ পেয়ে যাবেন। এরপরে একটি 1TB-র 5200 RPM বিশিষ্ট হার্ড ডিস্ক, এবং সবশেষ একটি 256GB-র NVMe PCIe SSD। এবং পারফরমেন্স নিয়ে আমি বেশি কোনো কথা বলবো না, এটি একটা বিস্ট মেশিন। আপনারা নর্মাল কাজের কথা তো ভুলে যান, যত সম্ভব হেভি লোড দিন না কেন, এই ল্যাপটপটি কিন্তু খুবই ভালোভাবে পারফর্ম করে। বেঞ্চমার্ক আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, যে কোনো কাজ কিন্তু এটা খুবই ভালোভাবে করে নেবে। তো হেভি ভিডিও এডিটিং হোক, বা ফটো এডিটিং হোক, বা 3D আর্ট ওয়ার্ক মডেলিংয়ের কাজ হোক, অটো ক্যাডের ওয়ার্ক হোক, এই ল্যাপটপটি কিন্তু সেই সবের জন্য খুবই একটি উপযুক্ত অপশান হবে। কিন্তু হ্যাঁ, আবারও এডিটিংয়ের জায়গায় আমি বলে দিই, এটি কিন্তু একটি কালার অ্যাকুরেট ডিসপ্লে নয়, তো যদি আপনারা কালার গ্রেডিংয়ের দিকে বেশি নজর দেন তার জন্য কিন্তু ডিসপ্লেটি সঠিক হবে না। কিন্তু সেটা বাদ দিয়ে যে কোনো হেভি লোডের কাজ বন্ধুরা ইজিলি আপনারা এটার দিকে যেতে পারেন তার জন্য। এবং যেমনটা আমি আগেও বলেছি যে এই ল্যাপটপে রয়েছে 1650 Ti GPU, এবং কিছু গেম প্লেস আপনারা স্ক্রিনের উপর দেখে নিন। দুর্দান্তভাবে এখানে আপনারা হাই ফ্রেম রেটসে গেমিং করতে পারবেন, ট্রিপল এ সিরিজের গেমগুলো সব খেলতে পারবেন এখানে আরামসে। ভেরি হাই গ্রাফিক্সে রেখে আমরা খেলেছিলাম, এবং জানিয়ে রাখি এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা গেম প্লে দেখাচ্ছি না, এর আগেও আমরা প্রায় আধ ঘন্টা গেমিং কিন্তু করেছিলাম। তো এখানে আপনারা লং টার্ম গেমিং পারফরমেন্স দেখছেন, এবং লং টার্ম গেমিংয়েও কোনো পারফরমেন্স ড্রপ হয় না, ফ্রেম ড্রপস আমরা নোটিস করিনি এই ল্যাপটপে কিন্তু কোনোরকমভাবেই। আমরা সবসময় ফুল পারফরমেন্স মোডে দিয়ে খেলছিলাম, চার্জার লাগিয়ে অবশ্যই, এবং সত্যি বন্ধুরা গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে খুবই ভালো পাওয়া যাচ্ছিলো। এখানে যদি আমরা ফ্যান নয়েজের কথা বলি তাহলে যখন হেভি ইন্টেন্সিভ গেম প্লে হয়ে যাচ্ছিলো তখন বলবো ফ্যান নয়েজ শোনা যেত, অডিবল, কিন্তু সুপার লাউড না, অস্বস্তিকর কিন্তু সেই সাউন্ড নয়, এবং নর্মাল কাজের সময় তো একেবারেই এখানে ফ্যান নয়েজ পাওয়া যায় না। যদি হিটিংয়ের কথা বলি তাহলে ইয়েস, যখনই আমরা বেশ কিছুক্ষণ গেমিং করছিলাম তখন ল্যাপটপে যে কিবোর্ডের ওপরের পার্টটা রয়েছে সেটা একটু হিট হচ্ছিলো, কিন্তু সারপ্রাইজিংলি ল্যাপটপের নিচের অংশ এবং সাইডের অংশগুলো কিন্তু সেভাবে হিট হয়েছিল না। তার কারণ এই ল্যাপটপের আপনাকে দুই সাইডে একটি একটি করে এয়ার ভেন্ট দেওয়া হয়েছে, এবং পেছনে এয়ার ভেন্ট দেওয়া হয়েছে, যার কারণে এয়ার ফ্লোটা খুব ভালোভাবে হয়ে যায়, এবং ওভারঅল ল্যাপটপটা কিন্তু বেশ কুল থাকে। তো ইয়েস, এই ল্যাপটপটা কিন্তু কখনো ওভারহিট হচ্ছিল না, এবং হিটিং হয়ে গেলেও পারফরমেন্সে কোনো ড্রপ আসছিল না, তো থ্রটলিং ইস্যু আমরা এখানে নোটিস করিনি। ওভারঅল আমরা এখানে পারফরমেন্সে কিন্তু খুবই স্যাটিসফাইড হয়েছি। একটু আপগ্রেড নিয়েও কথা বলে নিই, তো আপগ্রেড করতে পারবেন, ইয়েস, আপনারা এখানে একটি এক্সট্রা র্যাম লাগাতে পারবেন, এক্সট্রা র্যাম স্লট আপনাকে দেওয়া হয়েছে। এখানে অফকোর্স একটি হার্ড ডিস্ক স্লট এবং একটি SSD স্লট আগে থেকেই ফিল্ড আপ আছে, তার কারণ অলরেডি হার্ড ডিস্ক আর SSD রয়েছে, কিন্তু আপনারা চাইলে একটি এক্সট্রা SSD লাগাতে পারবেন, তার জন্য আপনাকে হার্ড ডিস্কটাকে কিন্তু রিমুভ করতে হবে।
বাট ওভারঅল আপগ্রেডেবিলিটি নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হচ্ছে এখানে আপনাদের। ফাইনালি কথা বলি পোর্টস নিয়ে, তো লেফট সাইডে আপনাকে একটি ইউএসবি 3.2 জেন 1 পোর্ট দেওয়া হয়েছে সাথে 3.5 মিলিমিটার জ্যাক, রাইট সাইডে একটি ইউএসবি 3.2 জেনারেশন 1 পোর্ট, পেছনে আরও দুটি ইউএসবি 3.2 জেনারেশন 1 পোর্ট, এছাড়া একটি ইউএসবি সি পোর্ট দেওয়া হয়েছে, এছাড়া আপনাকে একটি ইথারনেট পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট দেওয়া হয়েছে। এই যে টাইপ সি পোর্টটা রয়েছে সেটা থেকে ডিসপ্লে আউটপুট পাওয়া যায়, কিন্তু চার্জ করতে পারবেন না টাইপ সি কেবেলের থ্রু, তো এটা আমার একটুখানি ডাউন সাইড মনে হয়েছে। বাট এবার বন্ধুরা এই পোর্ট নিয়ে আরেকটা কথা বলবো, যে লেফট সাইডে যে পোর্টটা রয়েছে সেটা একটি অলওয়েজ অন পোর্ট। এর মানে এই যে এই পোর্টটিকে যখন আপনারা ব্যবহার করবেন, সাপোজ আপনারা ল্যাপটপটিকে অফও করে দিয়েছেন, টার্ন অফ রয়েছে, ওই পোর্টের থ্রু আপনারা আপনাদের স্মার্টফোন বা অন্য যে কোনো ডিভাইসকে চার্জ করতে পারবেন। তো এটা কিন্তু আমার একটা কুল ফিচার লেগেছে যেটা অবশ্যই আপনাদের সাহায্য করতে পারে। এই চার্জিং নিয়ে আরেকটু কথা বলে নিই, তো ল্যাপটপটা পুরোপুরি চার্জ হতে খুব একটা বেশি সময় নেয় না, কিন্তু উল্লেখযোগ্য বিষয় যে মাত্র আধ ঘন্টা চার্জ করে এটাকে আপনারা 50% অবধি চার্জ করতে পারবেন। তো র্যাপিড চার্জ টেকনোলজি ব্যবহার করা হয় সেই জন্য, তো এই জিনিসটা আমার ভালো লেগেছে। তো যদি খুব তাড়াহুড়ো থাকে আপনারা কিন্তু বেশ তাড়াতাড়ি এটাকে চার্জ করতে পারবেন 50% অবধি। আর চার্জের যদি কথা বলি তাহলে এটি একটি গেমিং ল্যাপটপ, তো স্বাভাবিক খুব বেশি গেমিং ব্যাটারি লাইফে তো আপনারা আশা করতে পারেন না। এখানে আমি নর্মাল টাস্কে ভিডিও ওয়াচিং আর ব্রাউজিংয়ে 3.5 ঘন্টার মতো এখানে আমি ব্যাটারি লাইফ পেয়েছিলাম, যেটা একটি ডিসেন্ট ব্যাটারি লাইফ আমি বলবো। বাট যদি হ্যাঁ গেমিং করেন ল্যাপটপে সেক্ষেত্রে 1-1.5 ঘন্টা খুব মুশকিলে টিকবে, কিন্তু হ্যাঁ গেমিং যদি করতেই হয় ল্যাপটপে আমার মনে হয় সবসময় কিন্তু চার্জার লাগিয়ে কিন্তু গেমিং করা উচিত। ফাইনালি যদি বন্ধুরা আমি এর কিছু কনস নিয়ে কথা বলি তাহলে সেইভাবে কনস পাইনি, দুটো কনস আমি বলবো। একটা, যেহেতু আমি মনে করি এই ল্যাপটপটা অনেক লোকে ভিডিও এডিটিংয়ের মতো কাজের জন্য নেবে, তো সেই জন্য একটু যদি এসডি কার্ড স্লট দেওয়া হতো তো ভালো হতো, সেটা এখানে আমার মিসিং লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে এটা একটি হায়ার এন্ড ভ্যারিয়েন্ট 1650 Ti, তো এখানে যদি একটি RGB কিবোর্ড থাকতো তো আমার মনে হয় আরও বেটার হয়ে যেত। লো ভ্যারিয়েন্টেও সেম কিবোর্ড, হায়ার ভ্যারিয়েন্টেও সেম কিবোর্ড, এটা আমার একটুখানি খারাপ লেগেছে। বাট সেটা বাদ দিয়ে যদি পারফরমেন্সের কথা বলি বন্ধুরা, ইটস এ বিস্ট মেশিন, ডেফিনেটলি আপনারা কনসিডার করতে পারেন ভারতীয় মুদ্রায় 72,000 টাকায়। বাংলাদেশে কত দাম আমার ঠিক জানা নেই, তো আপনাদের ভেতরে কেউ যদি জেনে থাকেন ল্যাপটপের দাম কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।